আজকে চলে এসেছি বর্ধমান জেলার চারটে সতীপীঠ নিয়ে। এই চারটে সতীপীঠ একদিনেই ঘোরা হয়ে যাবে এবং যে কোনো জায়গা থেকে একদিন ওয়ান ডে ট্যুরের জন্য এটা খুবই ভালো। প্রথমে আমরা চলে যাই পূর্ব বর্ধমানের কাটোয়ার কাছে কেতুগ্রাম। কেতুগ্রামের আদি নাম বেহুলা বা বাহুলা, পরে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে হয় কেতুগ্রাম। এখানে দেবীর বাম বাহু পতিত হয়েছিল। এখানে দেবী বহুলা বা বাহুলাক্ষী ও ভৈরব ভীরুক। মন্দিরে প্রাচীন কোষ্ঠীপাথরের দেবী বিগ্রহ, তার পাশে অষ্টভুজ গণেশ, দেবীর দুই পাশে গণেশ ও শিশু কার্তিক। এইরূপ অষ্টভুজ গণেশ ভারতবর্ষে চারটি আছে বলে শোনা যায়। খুবই ঘরোয়া ছোট্ট মন্দির, আড়ম্বরহীনতা এই সতীপীঠের আসল আকর্ষণ। এই মন্দিরে কোনো ভৈরব মন্দির নেই, অনেকে বলেন ভীরুক ভৈরব বহুলা মায়ের মূর্তির ভেতরেই অবস্থান করেন, আবার অনেকের মতে নিকটস্থ বুড়ো শিব দেবীর ভৈরব। গাজনের সময় বুড়ো শিব দেবীর মন্দিরের কাছে একটি নাথ মন্দিরে আসেন, আবার অনেকে বলেন কেতুগ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে বৈষ্ণব গ্রামে শ্রীখণ্ডের উত্তরে অবস্থিত ভূতনাথ লিঙ্গ দেবীর ভৈরব। এই সতীপীঠটি ঘুরে আমরা চলে যাব পূর্ব বর্ধমানেরই আরেকটি সতীপীঠ অট্টহাস। অট্টহাস সতীপীঠ ও লাভপুরের ফুল্লরা সতীপীঠ, এই দুই স্থান নিয়ে বিতর্ক আছে। দুটি স্থানেই মায়ের ওষ্ঠ পতিত হয়েছিল। এখানে দেবীর নাম অট্টহাস এবং মায়ের ভৈরব বিশ্বেশ। মন্দিরের পাশেই মন্দির সংলগ্ন তপোবন, খুবই মনোরম ও শান্ত পরিবেশ। এই তপোবনেই আছে পঞ্চমুণ্ডীর আসন এবং কালী মন্দিরও আছে একটি। দোল পূর্ণিমায় এখানে উৎসব হয় খুব বড় করে, প্রতি অমাবস্যাতেও বিশেষ পুজোর আয়োজন হয়। এবারে চলে যাব পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার ক্ষীরগ্রাম। এখানে আছে মা যজ্ঞদার মন্দির, সতীপীঠের একটি পীঠ। পীঠ নির্ণয় তন্ত্র মতে এখানে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এখানে দেবী যজ্ঞদা ও ভৈরব ক্ষীরখণ্ডক। বীরভূমের কঙ্কালীতলার মতোই এখানেও দেবী মন্দিরের পাশে ক্ষীর পুকুরে নিমজ্জিত থাকেন। বছরে বিশেষ কয়েকদিন মাকে জল থেকে তুলে পুজো হয়। সব থেকে বড় উৎসব বৈশাখের সংক্রান্তিতে। ঐতিহাসিকদের মতে অতীতে বারবার বহিরাগতদের হাত থেকে দেবীকে রক্ষার্থে দিঘির জলে লুকিয়ে রাখা হতো। দেবী মূর্তি কোষ্ঠীপাথরের তৈরি, দেবী দশভুজা সিংহবাহিনী ও মহিষমর্দিনী। ক্ষীর দিঘির ভেতরে মন্দিরে দেবীর অধিষ্ঠান। বছর দশেক আগে দিঘির পাক পরিষ্কারের সময় এইরূপই আরেক দেবী মূর্তি পাওয়া যায়। নতুন মন্দির স্থাপন করে সেইখানে সেই দেবী মূর্তির পুজো হয়। মার্কণ্ডেয় পুরাণে মা যজ্ঞদার কথা পাওয়া যায়। রামায়ণ অনুসারে দেবী মহামায়ার সেবক মহিরাবণ রাম ও লক্ষণকে হত্যা করতে পাতালে নিয়ে যায়। মা মহামায়ার সামনে বলিদান দেওয়ার সময় মহিরাবণকে বধ করেন লক্ষণ। হনুমান মহামায়ার মূর্তিকে সুড়ঙ্গ পথে রাম ও লক্ষণের সাথে এই স্থানে নিয়ে আসেন। দেবী বলেন পৃথিবীর মধ্যস্থলে তাকে স্থাপন করতে, তাই দেবীকে এইখানে স্থাপন করা হয়। একসময় এখানে নরবলি হতো। এক মায়ের আকুল প্রার্থনায় দেবী নিজেই নরবলি বন্ধের স্বপ্নাদেশ দেন। খুবই সুন্দর একটি জায়গা এবং ক্ষীর পুকুর সমেত পুরো মন্দির চত্বরই খুব সুন্দর। খুব ভালো লাগবে এই জায়গাটিতে এসে। এরপরে আমরা চলে যাব পূর্ব বর্ধমানের ঘুষকরার কাছে কোকগ্রাম বলে একটি গ্রামে। এখানে একটি সতীপীঠ আছে উজানি। কোকগ্রামের পূর্ব নাম ছিল উজানি। অজয় ও কুনুর নদীর সঙ্গমস্থলে উজানির অবস্থান। মন্দিরের ঠিক পিছন দিয়ে বয়ে চলেছে নদী।
এখানে দেবীর কুনুই পড়েছিল। দেবী এখানে মঙ্গলচণ্ডী ও তার ভৈরব কপিলেশ্বর মায়ের মূর্তি ও ভৈরব মূর্তি একই সাথে মন্দিরে প্রতিষ্ঠিত। এখানে মঙ্গলচণ্ডী নাম দেবীর, কিন্তু দেবী মূর্তি মহিষাসুর মর্দিনী রূপে। দুর্গাপুজোয় মায়ের বাৎসরিক পুজো হয়। খুবই ছোট একটি মন্দির, কিন্তু খুবই মনোরম তার পরিবেশ, শান্ত নির্জন একটি জায়গা। এই গ্রামেই কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, সেটাও আপনারা সময় করে ঘুরে আসতে পারেন। আজকে বর্ধমানের চারটে সতীপীঠ আমরা ঘুরে দেখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।